সাইয়েদিনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন। তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে সাইয়েদিনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে শাঁ করে নিয়ে হাতিমে শুয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন। এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, শাক্কে সাদার সিনা চাক করলেন। আল্লাহ রাসূল হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন। হৃদয়ে নূর, ঈমান, হিকমা, প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন। তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস, ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি তো নিয়ে কুল পাবেন না। যখনই আপনার মন খারাপ তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে নাই? মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন, আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল। বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বায়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না। আল্লাহ বললেন, নবী এই এলাকায় আর থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান। তওবা, তয়বা, মদিনাতুন নবী, পবিত্র শহর, যে শহরের মাটিতে বরকত, যে শহরের বালুতে বরকত, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদালিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা মিন আমরিল মুতা জিতা শারাফতাল মাদিনা মারহাবান ইয়া খায়রাদা। সবাই পড়েন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله دا سبحان الله পড়েন। মক্কায় অত্যাচার, মক্কা থেকে গেলেন, সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর পড়তে আরম্ভ করছে তালাআল বদ্রু আলাইনা, আবার বৃদ্ধ বনিতা, মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই, সবাই বিশ্বনবী ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে। দৃশ্য দেখে বিশ্বনবীর মন খারাপ ছিল, আবার মন ভালো হয়েছে। রাসূল ইসলামের তখন মন খুব খারাপ। আমাদের মাঝে মাঝে মন খারাপ হয় না? আপনাদের মন খারাপ হয়? আল্লাহ রাসূল ইসলামের মন খারাপ, আমাদের মন খারাপ হলে আমাদের বন্ধুরা আমাদের মন ভালো করে। আল্লাহ রাসূল ইসলামের বন্ধু কে? আল্লাহ রাসূল ইসলামের যখন মন খারাপ হতো স্বয়ং আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মন ভালো করে দিত। সুবহানাল্লাহ, আস্তে পড়েন, সুবহানাল্লাহ বললে লাভ আছে না? একবার সুবহানাল্লাহ বললে আকাশের জমিনের মাঝখানের যত গ্যাপ, ফাঁকা জায়গা, এই পুরো ফাঁকা জায়গাটাতে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দেয়। যে এখন আওয়াজ করে কয় সুবহানাল্লাহ, সওয়াবের কথা শুনছে? খুব চালাক টাঙ্গাইলের লোকজন, সওয়াব আছে যেখানে আমরা আছি। সূরাতুদ্দোহা মোটিভেশনাল সূরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় মন খারাপ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ আল্লাহ সহ্য হচ্ছে না, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভালো করে দেওয়ার জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন, সূরাটার নাম সূরাতুদ্দোহা। এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন সব সময় ভরসা রাখে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আমরা কখনো হতাশ হই না, ঠিক কিনা? ঠিক। আমরা কখনো নিরাশ হই না, ঠিক কিনা? ঠিক। আমরা কখনো হাল ছেড়ে দেই না, ঠিক। আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আল্লাহ। এভরি টাইম ইউ ফিল লাইক ইউ ক্যান নট গো অন, ইউ ফিল সো লস্ট দ্যাট ইউ আর সো অ্যালোন, Don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah. Pardon? Inshallah, inshallah, you'll find your way, inshallah.
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়েন। আমাদেরকে রাস্তা দেখায় কে? এজন্য আমরা হাল ছেড়ে দেই না, আমরা নিরাশ হই না, আমরা হতাশ হই না, আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? হ্যাঁ, এটা ঠিক, মাঝে মাঝে আমাদের জীবনে বিপদ আসে, পরীক্ষা আসে, মুসিবত আসে, এগুলো আসে আমাদেরকে শক্ত করার জন্য, ঠিক কিনা? আমাদের কোমরকে সোজা করার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করার জন্য, প্রতিকূল পরিবেশে কি কি করে বীর দর্পে দাঁড়িয়ে থাকতে হয়, নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হয়, সেটা শিক্ষা দেবার জন্য। এজন্য মুমিনের হারাবার কিছু নেই। লা তাইআসু মির রাহিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাহু লা ইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কাফের ছাড়া, মুশরিক ছাড়া, নাস্তিক ছাড়া, মুনাফিক ছাড়া কেউ কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমরা সবসময় আল্লাহর রহমতের ভিখারি, আমরা সবসময় আল্লাহর রহমতের প্রত্যাশী, আমরা সব পরিস্থিতিতে ভরসা রাখি একজনের উপর, তিনি কে? তাহলে এটা হচ্ছে সেন্ট্রাল থিম, যে আমরা হতাশ হব না, নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, নেভার বি আপসেট, কখনো মন খারাপ করা যাবে না, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। এটা হচ্ছে কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেহেতু এটা মাক্কি সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াতগুলো নাজিল হতে শুরু করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াতগুলো প্রচার করতে শুরু করলো। যাই নাজিল হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোপন করে রাখতেন? না। বা যা নাজিল হয়েছে তার অর্ধেক শোনাইতেন, বাকিটা শোনাইতেন না? না। এরকম ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে নবী, হে রাসূল, যাই নাজিল হয় আপনি ছড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়ায় দিতেন, যেটাই নাজিল হয় কাল বিলম্ব না করে বিশ্ব নবী এ আয়াতের দাওয়াত দিতে শুরু করতেন। নাজিল হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়েন সুবহানাল্লাহ, নাজিল হলো পড়ো তোমার রবের নামে যিনি শিখিয়েছেন, আমাদেরকে শিখিয়েছে কে? আল্লাহ। আমাদের সৃষ্টি করেছে কে? আল্লাহ। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু ইজ ক্রিয়েটেড, পড়ো তোমার প্রভুর নামে যিনি শিখিয়েছেন। নাজিল হলো পাঁচ আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, বিশ্বনবী পৌঁছে দিলেন। নাজিল হলো ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির, পৌঁছে দিলেন, যাই আসে পৌঁছে দিতেন। কিন্তু হঠাৎ করে ওহি আসার ধারাবাহিকতা হুট করে বন্ধ হয়ে গেল, ওহি আর আসে না, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোন কোরআনের আয়াত মক্কাবাসীদেরকে শোনাতে পারে, মক্কাবাসীরাও এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁচায়, বলে কি মোহাম্মদ কিছু বলো না, যে নতুন কিছু শোনাও না, যে এতদিন তো অনেক পটপট করছো, অনেক কথা শোনাইছো, কই তোমার সেই কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারেন না, কেমনে বলবে, উনি কি মন গড়া কিছু বলে? না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই ইউহা, মন গড়া তিনি কিছু বলেন না, মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা তিনি জাতির কাছে পেশ করেন না, তিনি তাই বলেন যা তাকে নির্দেশ দেয়া হয়, আর নির্দেশটা দেয় কে? সবাই বলতে লাগলো মোহাম্মদ তোমার নতুন কথাবার্তা কই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ, কিপ সাইলেন্ট। কাফিররা বলতে শুরু করলো ইন্না মুহাম্মাদান ক্বালাহু রাব্বুহু, মুহাম্মাদের রব মুহাম্মদ রে ভুলে গিয়েছে, মুহাম্মাদের রব মুহাম্মদ রে বর্জন করেছে, তাই তো নতুন কিছু আসে না, মুহাম্মদ তোমার দিন শেষ, তোমার কাছে আর আসবে না ওহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব টেনশন শুরু করে দিলেন। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো ইন্না শাইতানাকা কাদ তারাকাক, হে মুহাম্মদ তোমার শয়তান তোমারে তরক করছে। নাউজুবিল্লাহ, পড়েন, শয়তান দ্বারা উম্মে জামিল সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালামকে বুঝিয়েছেন, তিনি বুঝিয়েছেন যে মুহাম্মদ জিব্রাইল তোমার কাছে আসে না, শেষ, তোমার দিন শেষ, তোমার খেলা শেষ, আর আসবে না। রাসূল ইসলাম নিজেও ভয় পেয়ে গেলেন, ঘটনা কি, আমার কোনো ভুল হচ্ছে না তো, আমি কোনো অন্যায় করে ফেললাম না তো, আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো, আমরাও মাঝে মাঝে এরকম ফ্রাস্ট্রেশনে ভুগি, ভুগি না?
কি রে আল্লাহ বোধ হয় আমার পছন্দ করে না, এত দোয়া করি আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে না, আল্লাহ মনে হয় আমারে চায় না, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, তা না হলে আমার দোয়া কবুল হয় না কেন, আমি এত দুঃখী কেন। রাসূলুল্লাহ ইসলাম ঠিক একই টেনশনে পড়লেন, ঠিক একই ডিলেমায় পড়লেন, ঠিক একই পেরেশানিতে ভুগলেন, কিরে ওহি নাজিল হয় না কেন, আমাকে নিয়ে কাফির মুশরিকরা বেদিনরা ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে, কিন্তু আল্লাহ তাআলা কোনো ওহি নাজিল করে না, ঘটনা কি আমার ভুল হলো না তো, আমি কোনো অন্যায় করে ফেললাম না তো, আল্লাহ আমার উপর নাখোশ হলেন না তো, টেনশন। রাসূলুল্লাহ ইসলাম টেনশনে ভুগছেন, ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের টেনশন দূর করে দিয়ে আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের মন ভালো করে দেওয়ার জন্য এই সূরা দোহা নাজিল করলেন কে, আল্লাহ রাসূল যখন টেনশনে হাবুডুবু খাচ্ছেন তখনই আল্লাহ নাজিল করলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ, আল্লাহ নাজিল করলেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, দুহা মানে আলো, দোহা মানে কি সকালের আলো, প্রভাতের সূর্য কিরণ, আলো মানে আশার আলো, সম্ভাবনার আলো, আলো বললেই মনের মধ্যে একটা সাহস জাগে না, আর অন্ধকার বললেই ভয় লাগে না, আমাদের ছোট বাচ্চারা বাসার ভিতরে অন্ধকার হলে ভয় পায় না, তার মানে অন্ধকার হচ্ছে ভয়ের প্রতীক আর আলো হচ্ছে আশার প্রতীক। সুবহানাল্লাহ পড়েন, রাসূলুল্লাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ দুইটা শপথ করলেন, চিল্লায় বলতে হবে কয়টা, এক হচ্ছে আলোর শপথ আরেক হচ্ছে অন্ধকারের শপথ, এক হচ্ছে আরেক হচ্ছে ওয়াদ-দুহা, দুহার শপথ, প্রভাতের সূর্য কিরণের শপথ, ওয়াল লাইলি ইযা সাজা, নিঝুম নিস্তব্ধ রাতের শপথ, আল্লাহ তাআলা আলো আর অন্ধকারের শপথ দিয়ে মূলত ওহি আশা আর না আশাকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ, আলোকে আল্লাহ তাআলা ওহির উপস্থিতির সাথে তুলনা করেছেন, অন্ধকারকে রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন। আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি আপনারে ভুলি নাই, কেমন করে আমি আপনারে ভুলি, আপনি আমার হাবিব, ঠিক কি না, আপনি আমার খলিল না, আপনি আমার হাবিব, খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল আর আল্লাহ রাসূল ছিলেন হাবিব, খলিল বন্ধু হাবিব বন্ধু, কিন্তু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কি কাজ করলেন হাবিবরে খুশি রাখার জন্য আজকে সব আমরা শুনব। আল্লাহ বললেন আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আলোর শপথ অন্ধকারের শপথ, দোহা মানে আলো, প্রভাতের আলো, আলো দিয়ে আল্লাহ বুঝাইলেন এটা হচ্ছে ওহি, আর ওয়াল লাইলি ইযা সাজা রাতের শপথ দিয়ে বুঝালেন এটা ওহির অনুপস্থিতি। আল্লাহ বুঝাতে চাইলেন নবী ওহি আসা না আসা দুইটাই আপনার জন্য দরকার, আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই, অসম্ভব, আমি আপনার উপর গোসা হই নাই, রাগ হই নাই, আমি ইচ্ছা করেই আপনার একটু বিশ্রামের সুযোগ দেওয়ার জন্য ইচ্ছা করে ওহি পাঠানো বন্ধ রেখেছি, কারণ ওহি রিসিভ করা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ বলেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, ও নবী এটা একটা ভারী বাণী, এটা শক্তিশালী বাণী, এটা একটা পাওয়ারফুল মেসেজ, এটা যেন তেন কোনো বাণী নয়, কোরআনের বাণীটা কার, সব সময় যদি নবী আমি ওহি পাঠাই আপনার কষ্ট হয়ে যাবে। আমরা সপ্তাহে সরকারি চাকরি যারা করেন 7 দিনে কাজ করেন কয়দিন, হ্যাঁ 5 দিন, ছুটি কয়দিন, তো পুরো সপ্তাহ 7 দিনে যদি কাজ থাকতো করতে পারতেন, কথা বলেন, আবার 7 দিনে যদি ছুটি থাকতো ভালো লাগতো, আল্লাহ বুঝাতে চাইলেন নবী লাগাতার যদি অভিনাজিল করি এটা রিসিভ করা, এই দাওয়াতটা যথাযোগ্য মর্যাদায় পৌঁছে দেয়া এটা আপনার জন্য কষ্ট হয়ে যাবে, কারণ ওহি এটা সাধারণ কোনো বাণী নয়, এই বাণীটা কার, আল্লাহ রাসূল যখন ঘোড়ার উপরে কিংবা ওটের উপরে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাজিল হতো ওনার উপর, কোরআনের ভারে কোরআনের পাওয়ারে ওটের পাগুলো ঘোড়ার পাগুলো মরুভূমির বালির মধ্যে দেবে যেত, এত পাওয়ারফুল বাণী, লাও আনজালনা হাদাল কোরআন আলা জাবাল লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ,
হে নবী, কোরআনকে আপনার কাছে না পাঠিয়ে পাহাড়ে নাজিল করলে, মাউন্ট এভারেস্টে নাজিল করলে, তুর পাহাড়ে নাজিল করলে, আল্পস পর্বতমালায় নাজিল করলে, আলাস্কা মাউন্টেন রেঞ্জ এটার উপর নাজিল করলে, এই ময়মনসিংহের গারো পাহাড়ের উপর নাজিল করলে, মুহূর্তে এই পাহাড়গুলো ভেঙে চুড়ে চুরমার হয়ে খান খান হয়ে যেত। তার মানে এই বাণীটা কি হালকা না শক্ত? ওটের উপর থাকা অবস্থায় যখন কোরআন নাজিল হতো, ওটের পা দেবে যেত। ঘোড়ার উপর থাকা অবস্থায় কোরআন নাজিল হলে ঘোড়া বসে যেত। শীতের রাতে কোরআন নাজিল হলে আম্মা জান আয়েশা বলেন, আমরা কম্বল গায়ে দিয়ে কাঁপতাম। ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাফান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি আর থুতনি বেয়ে ঝরঝর করে ঘাম ঝরত। এক সাহাবীর মাথার মধ্যে পা রেখে বিশ্বনবী শুয়ে আছেন, ঘন্টাখানিক শুয়ে থাকলেন। সাহাবী বলে, আমার ব্যথা লাগে না। বিশ্বনবী শুয়ে আছেন, হঠাৎ করে বিশ্বনবী ঘুম থেকে জাগলেন, কিন্তু এই সাহাবীর রানের উপর থেকে মাথা তোলেন নাই। ইন দা মিন টাইম কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো। সাহাবী বলেন, এক ঘন্টা শুয়ে আছে আমি টের পাই না, কিন্তু যখন কোরআনের আয়াত নাজিল হলো, মনে হলো উহুদ পাহাড়টা আমার পায়ের উপরে চেপে বসেছে। ঘন্টাখানিক শুয়ে আছে বিশ্বনবী সাইয়েদনা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে মাথা রেখে, উনি টেরই পাচ্ছেন না, কিন্তু ইন দা মিন টাইম হঠাৎ করে সাইয়েদনা জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে আসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের আয়াত রিসিভ করতে শুরু করলেন। যখনই কোরআনের আয়াত নাজিল হলো, সাহাবী বলেন, বিশ্বনবীর মাথার ওজনটা এত বেড়ে গেল, আমার মনে হচ্ছে মুহূর্তের মধ্যে আমার পায়ের রান ফেটে খান খান হয়ে যাবে। তার মানে এই কোরআনের মধ্যে পাওয়ার আছে না নাই? এটাকে হালকা বাণী না ভারী বাণী? প্রতিদিন যদি এই ভারী ভারী কথা বিশ্বনবীর কাছে রিসিভ হয়, বিশ্বনবী এই ওহির ভার স্নায়ুতে সহ্য করতে পারবে? আল্লাহ বলেন, নবী আপনার কষ্ট হচ্ছে, এটা দেখে আমি ইচ্ছা করে, ইন্টেনশনালি ইচ্ছা করে আপনার বিশ্রাম আর রেস্টের ব্যবস্থা রাখার জন্য কয়েকদিন ইচ্ছা করে ওহী নাজিল বন্ধ রেখেছি। কাফিররা বলে, আমি আপনারে ভুলে গেছি। নো, নেভার, অসম্ভব। আপনি আমার হাবিব, আপনারে ভুলে যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি আপনার উপর রাগ করি নাই, আমি ইচ্ছা করে ওহী নাজিল না করে আপনার কিছুদিনের জন্য ছুটি আর বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছে। চিল্লায় পড়েন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শপথ করে বললেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। আলোর শপথ, অন্ধকারের শপথ, তারপরে বিশ্বনবীরে রব্বুল আলামিন তিনটা কনফার্মেশন শোনালেন। কয়টা? প্রথমে দুইটা ওফ, নয়নি দুইটা শপথ, তারপরে তিনটা কনফার্মেশন, তারপরে তিনটা রিমাইন্ডার, এন্ড ফাইনালি তিনটা ওয়ার্ক প্ল্যান, মানে কর্মসূচি। বাংলায় বললে প্রথমে আল্লাহ দুইটা শপথ করেছেন, তারপরে দুইটা কনফার্মেশন করেছেন, মানে আমি আপনাকে কনফার্ম করলাম যে এগুলো আমি আপনাকে দেব, তারপরে তিনটা রিমাইন্ডার দিয়েছেন। নবী আগে আপনারা কি দিছি শোনেন, আর সর্বশেষ আল্লাহ তাআলা বিশ্বনবীকে তিনটা ওয়ার্ক প্ল্যান দিয়েছেন, মানে কর্মসূচি। চিল্লায় পড়তে হবে, সুবহানাল্লাহ। কনফার্মেশন নাম্বার ওয়ান, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়ামা ক্বালা। ও নবী, চিন্তা করবেন না, আমি আপনারে ভুলি নাই, আমি আপনারে বর্জন করি নাই। কাফেররা যে বলে আমি আপনারে ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি, না, আমি আপনারে ভুলি নাই, আপনারে ভুলা আমার পক্ষে সম্ভব না, সুবহানাল্লাহ পড়ে। দুই নাম্বার কনফার্মেশন আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। পড়েন, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন আপনার জন্য শ্রেষ্ঠ। কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে থাকি। আল্লাহ বললেন, ওয়ালাল আখিরাতু, অবশ্যই আখিরাত খায়রুল্লাহ, আপনার জন্য উত্তম, মিনাল উলা, এই দুনিয়ার চেয়ে। এন্ড ভেরিলি ইনডিড দ্য হেয়ার আফটার ইজ ফার বেটার ফর ইউ দেন দিস দুনিয়া। অবশ্যই অবশ্যই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন আপনার জন্য উত্তম নয়, আখেরাত এই দুনিয়ার চেয়ে হাজার গুণ বেশি উত্তম। চিল্লায় কোন, সুবহানাল্লাহ। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবাকা। তোমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, কিন্তু দুনিয়াটা শ্রেষ্ঠ নয়, আল্লাহর কাছে আখিরাত হলো শ্রেষ্ঠ, আখিরাত হলো স্থায়ী। তাহলে প্রথমে কনফার্ম করলেন নবী, নো টেনশন, নো টেনশন, আমি আপনার সাথে আছি, আল্লাহ যদি সাথে থাকে আর কিছু লাগে? দুই নাম্বার কনফার্মেশন, আচ্ছা আমরা মাঝে মাঝে মেসেজ পাঠালে মেসেজ পৌঁছলো কিনা কনফার্মেশন আছে না? কনফার্মেশন মেসেজ পাঠায় না, একটা টপ আপ করলাম,
বা ইন্টারনেটের প্যাকেজ নিলাম, এটা অ্যাক্টিভ হলো কিনা একটা কনফার্মেশন মেসেজ আসে না? প্রথম কনফার্মেশন, নবী আমি আপনার সাথে আছি। দ্বিতীয় কনফার্মেশন, নবী এই দুনিয়ায় সাময়িক কিছু কষ্ট করেন কিন্তু আখেরাতে আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে কে? তিন নাম্বার কনফার্মেশন, আল্লাহ বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমি আপনার সাথে আছি, আখিরাতকে আপনার জন্য সাজিয়ে প্রস্তুত করে রেখেছি, আর এই দুনিয়ার বুকে এমন এমন জিনিস আমি আপনারে দান করব, এগুলো পেয়ে দুনিয়ায় আপনি খুশি হয়ে যাবে। এমন এমন জিনিস আমি আপনাকে দেবো, এন্ড ভেরিলি আই এম গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি। ও নবী এমন এমন জিনিস আমি মাক্কি জীবন থেকে শুরু করে আনটিল ইউ ডেথ, আপনার মৃত্যু পর্যন্ত আমি দেব, এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলে দিবে কে? খুশি করবেন কারে? আল্লাহকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। খুশি করবেন কে? আল্লাহ। আর খুশি হবে কে? বিশ্ব নবী। সুবহানাল্লাহ, পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী এমন এমন জিনিস আমি আপনাকে দেব, আপনার এই পেরেশানি দুঃখ কষ্ট আপনার থাকবে না। কখনোই আমি আপনার মন খারাপ হতে দেব না, যখনই আপনি চিন্তিত, যখনই আপনি টেনশনে আছেন, যখনই আপনি পেরেশানিতে আছেন, এমন নাজ নেয়ামত আর খোশামদেদ আপনারে শোনাবো, সুখের সংবাদ শোনাবো, ওই সংবাদ শুনে আপনি নবী খুশি হয়ে যাবেন। তার মানে নবীর মন ভালো করার দায়িত্ব নিছে কে? আল্লাহ। কি আল্লাহ পাইছি আমরা? বিশ্ব নবীর মন খারাপ তখনই আল্লাহ অ্যাক্টিভ, তখনই আল্লাহ নেয়ামত পাঠায়। কিভাবে বিশ্ব নবীর মন ভালো করেন আল্লাহ? মক্কাতে বিশ্ব নবী যখন দাওয়াতি কাজ শুরু করলেন, বিশ্ব নবী দেখলেন মক্কায় দুইটা লোক আছে, এই দুই লোকের এক লোক যদি আমার ইসলামের ছায়ার তলে না আসে তাহলে মক্কায় ইসলামের দাওয়াতকে বেগবান করা আমার জন্য কঠিন হয়ে যাবে। বিশ্ব নবী ইসলামের মন খারাপ, হায় রে এই দুইটার একজনও তো আমার কথা শোনে না, এই দুইজনের একজনও তো আমার দাওয়াত কবুল করে না। একদিন তাহাজ্জুদের সালাতে বিশ্ব নবী ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। বিশ্ব নবীর যে মন খারাপ আল্লাহ তো এটা বোঝে টোঝে না, তাই না? আল্লাহ তো বোঝে দেখে না, না? তাহাজ্জুদের নামাজে ভারাক্রান্ত মন নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বি আহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ মক্কার দুইটা লোকের নাম তোমার কাছে বলবো আজকের তাহাজ্জুদের মুনাজাতে, দুইটা লোকের নাম তোমার কাছে তাহাজ্জুদের ফরিয়াদে আমি উল্লেখ করব, দুইটা লাগবে না, দুইজনের একজনরে দিলেই হবে। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইনদাক। আল্লাহ মক্কার দুইজনের একজনকে আমি চাই, এই দুইজনের যে কোনো একজন যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বি আহাব্বির রাজুলাইনি ইনদাক বি উমর ইবনে আল খাত্তাব আও আবি জাহল ইবনে হিশাম। আল্লাহ হিশামের বেটা আবু জাহেল এরে দাও, নাইলে খাত্তাবের বেটা উমর রে দাও। সুবহানাল্লাহ, পড়বেন না? সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের দোয়া কবুল হয় না, আল্লাহ রাসূল অপেক্ষা করছেন। ইন দ্য মিন টাইম সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে দারিল আরকামের ঘরে বিশ্বনবী বসে বসে কোরআনের দাওয়াত লুকিয়ে লুকিয়ে দিচ্ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক তখনও কালিমা পড়েন নাই, তিনি বিশাল একটা নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্বনবীকে আক্রমণ করার জন্য যখন দারুল আরকামের ঘরের দিকে ছুটে আসছেন, সাহাবারা বলতে শুরু করলো, নবী আপনি ওই দরজা দিয়ে তাড়াতাড়ি মুহূর্তেই পালিয়ে যান, ওমরে ফারুক তলোয়ার নিয়ে আপনার সামনে চলে এলে রক্ষা নাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা সরব, দরজাটা খুলে দাও, ওমরকে আমার সামনে তাড়াতাড়ি চলে আসতে দাও। আমার মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে যে ওই দিন রাতে দোয়া করেছি, আজকে আমার দোয়াটা কবুল হতে চলেছে। আমার তো মনে হচ্ছে আমার দোয়াটা কবুল হতে চলেছে, সরে যাও। হামজা ইবনে আব্দুল মুত্তালিব চাচারে সরাই দিলেন। সাইয়েদনা ওমর ফারুক তলোয়ার নিয়ে এসে বিশ্বনবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে মুহূর্তেই কুপোকাত হয়ে গেলেন। তলোয়ারটা বিশ্বনবীর সামনে রেখে দিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি মুহাম্মাদ আল্লাহর রাসূল। বিশ্বনবীর মন খুশি হয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে অচিরেই এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি পাবেন আর খুশি হবেন, পাবেন আর খুশি হবেন। আপনার মন খারাপ আমি আল্লাহ নিজ দায়িত্বে মন ভালো করে দেব। পড়েন সুবহানাল্লাহ।
সাইয়েদনা উমরে ফারুক মুসলমান হয়ে গেলেন। এবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এদের টনক নড়ে উঠল, কারণ উমরে ফারুকের মতো শক্তিশালী লোক মক্কায় দ্বিতীয়টা ছিল। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ সত্য নবী। এই কোরআন কি সত্য না? সত্য। ইসলাম কি সত্য ধর্ম নয়? এটাও সত্য। উমরে ফারুক বললেন, ফা ফিমাল ইখতিফা, তাহলে লুকায় লুকায় কেন? তাহলে সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকামের ঘরের ভেতরে অন্ধকার কূপে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত কেন? ময়দানে নেমে পড়েন, আমি উমর আছি, দেখি কে কি করবে। রাসূল ইসলাম বললেন, না, এটা মাক্কী জীবন, ধীরে সুস্থে দাওয়াতি কাজ করো, উমর ও ফারুকও ছাড়বে না। বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মিছিলের অনুমতি দেন। আল্লাহ রাসূল বললেন, যাও মিছিল দাও। উমর ফারুক দুইটা লাইন করলেন, মোট খুঁজে পেলেন 11 জন। সুবহানাল্লাহ, পড়ে এক লাইনের নেতা বানালেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুদ চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে। আর আরেক লাইনে উনি দাঁড়ালেন, 6 জন 6 জন 12 জন, উনি সহ 12 জন, 12 জনের মিছিল। সুবহানাল্লাহ, পড়বেন না? তো মিছিলের সামনে দাঁড়িয়ে উনি একটা ছোট্ট এক বাক্যের ভাষণ দিলেন। উনি বললেন, মান আরাদা আন তাসকুলা উম্মু ইয়াতামা ওয়ালাদু তারমিলা জাওজাতুহু ফালিয়াসুদ্দানি। এই মক্কার নেতা খেতারা, কে আছো? কে চাও মায়ের বুককে খালি করতে? কে চাও সন্তানগুলোরে ইয়াতিম বানাতে? কে চাও তোমার স্ত্রীকে বিধবা বানাতে? সামনে আসো, পারলে আমি উমররে ঠেকাও। উমর ফারুক দাঁড়ালেন, দাঁড়িয়ে তাকবীর শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক একটা স্লোগানে মক্কার মরু জমিন সেদিন থার থার করে কেঁপেছে। ইতিহাস সাক্ষী, আবু জাহেল, উতবা, শাইবা এই আল্লাহু আকবার স্লোগান আর শুনে নাই। হঠাৎ ভাবলো, ঘটনা কি, কার এত সাহস আমার নির্বাচনী এলাকায় আল্লাহু আকবার নামে স্লোগান দেয়? নেমে আসলো ঘর থেকে বাইরে, আইসা দেখে মিছিলের সামনে কে? ওমর রে দেখে দিছে এক দৌড়। শুধু কাফেররাই সাইয়েদানা উমরে ফারুককে দেখে দৌড়াতো না, মুনাফিকরাও উমরে ফারুককে দেখে দৌড় মারতো। ইভেন ইবলিস শয়তান উমরে ফারুককে দেখলে দৌড় মারতো। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? আল্লাহ রাসূল উমরে ফারুককে দেখলে বলতেন, উমর, মা সালাকা শয়তান সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিকুম। উমর, ইবলিস শয়তান যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে, ইবলিস শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। উমরে ফারুক আল্লাহর গিলাফ যে স্পর্শ করলেন আর মিছিল থামালেন, ওরকম উমর আমাদের দরকার আছে না নাই? বিশ্ব নবী বললেন, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই, কোনো রাসূল নাই, তবে আমার পরে যদি কেউ নবী হতো, লাউকানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে, আমার প্রাণের সাহাবা উমরের ওই যোগ্যতা আছে। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। সুবহানাল্লাহ, পড়ে ওইরকম একটা উমর হইলে আমাদের জন্য এনাফ। ওই একটা উমরের অপেক্ষায় বসে আছে গোটা মুসলিম উম্মাহ, চিল্লায় বলো ঠিক কিনা? উমরে ফারুক কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বিশ্বনবী খুশি হয়ে গেলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা। আল্লাহ বললেন, নবী, যখনই আপনার মন খারাপ, যখনই আপনি পেরেশানিতে ভুগবেন, যখনই আপনি টেনশন করবেন, তখনই আপনার মন ভালো করে দিবে কে? আল্লাহর ঘোষণা, এন্ড ভেরিলি আল্লাহ গোনা গিভ ইউ সামথিং দ্যাট উইল মেক ইউ হ্যাপি, এমন জিনিস আমি দেব আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে দিতে তায়েফ চলে গেলেন। তায়েফ নাম শুনেছেন? মক্কা থেকে 80 মাইল দূরে, আমি গিয়েছি কয়েকবার, ঠান্ডা এলাকা, 6000 ফিট উঁচু, মেঘ নেমে আসে। তায়েফে গেলে কেউ বিশ্বাসই করবে না এটা সৌদি আরবের অংশ। বৃষ্টি হয়, কি হয়, চাষাবাদ হয়, অনেক ফলমূল আর শাকসবজি পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 মাইলের মরুর পথ পাড়ি দিলেন, আমাদের মতো প্রাইভেট কারে চড়ে গেছিলেন, তাই না? আহা,
এই লম্বা মরুর পথ, তপ্ত মরুভূমি, সূর্যের প্রচন্ড তাপ উপেক্ষা করে তায়েফে গেছিলেন জমির মামলার মীমাংসা করতে। কি করতে? তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাসূলের নিজের কোনো স্বার্থ ছিল? কথা কয় না। তায়েফবাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তায়েফবাসীরা যাতে মাইন না খায়। আহা, কি নবী ছিল! সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বল বড় বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। বাংলা পড়ে কি দিল দড়িয়া নবী ছিলেন! রাহমাতাল্লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স। নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, রহমতের নবী, দয়ার নবী, দাওয়াত দেওয়ার জন্য 80 মাইলের লম্বা মরুর পথ পাড়ি দিয়ে তায়েফের ময়দানে যখন ছুটে যায়, তায়েফের ছেলেরা বিশ্বনবীর দাওয়াত তো কবুল করেই নাই, বরং বিশ্বনবীর অপমান করেছে, বিশ্বনবীকে লাঞ্ছিত করেছে, বিশ্বনবীর সাথে মারপিট করেছে, বিশ্বনবীর গায়ে পাথর মেরেছে। এই সুশ্রী দেহটা বেয়ে বেয়ে ঝরে ঝরে বিশ্বনবীর গা থেকে টপ টপ করে তায়েফের জমিনে তাজা লাল খুন ঝরেছে। গিয়েছে তায়েফবাসীদের বাঁচানোর জন্য, নিজের কোনো স্বার্থ নাই। তায়েফবাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, কিন্তু তায়েফবাসীরা বিশ্বনবীর আঘাত করেছে। তিন তিনটা জায়গায় আমি দেখে এসেছি জায়গাগুলো, তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে আহত করা হয়েছে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। পড়েন আল্লাহ আকবার। খেয়ে না খেয়ে বিশাল পথ পাড়ি দিয়ে দাওয়াত দিলেন, বিনিময়ে পেলেন পাথরের আঘাত, রক্তাক্ত হলেন বিশ্বনবী। আদ্দাস নামে খ্রিস্টান ছেলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। বিশ্বনবী খেজুর বাগানে ঢুকলেন, গা দিয়ে ঝর 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 করে রক্ত বয়ে যায়। সাইয়েদানা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি নিয়ে আসলেন, বিশ্বনবী অজু করলেন, ফজরের নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়লেন। কেরাত শেষে বিশ্বনবী বসে আছেন, মন খারাপ। কার মন খারাপ? 80 মাইলের পথ পাড়ি দিয়ে আসলাম, মিশন তো সাকসেসফুল হয় নাই, কেউ তো কালিমা পড়ে নাই, আরো আমার পিছু লেগেছে, আহত করেছে আমাকে। বিশ্বনবীর মন খারাপ, এত কষ্ট করে, এত ভালো মন নিয়ে, এত সুন্দর করে দাওয়াত দিলাম, কেউ দাওয়াত শুনলো না। বিশ্বনবীর মন খারাপ, আর এই দৃশ্য আরশের উপর থেকে দেখে কে? আল্লাহ বললেন, নবী আপনার মন খারাপ, আপনার যখনই মন খারাপ তখনই আমার সাহায্য আসে না নাই? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানিয়ে দিলেন, নবী আপনি জানেন না, আপনি দেখেন নাই, ফজরের লম্বা কোরআনের তেলাওয়াত যখন আপনি করছিলেন, আপনার পিছন দিয়ে একদল জিন চলে যাচ্ছিল। জিন কারা যাচ্ছিল? এই জিন জাতি বিশ্বনবীর তেলাওয়াত শুনে থমকে দাঁড়িয়েছে। কিরে, এত সুন্দর বাক্য তো জীবনে শুনি নাই, এত সুন্দর কথামালা, শব্দের ব্যঞ্জন, ভাষার মাধুর্য, অলঙ্কার,
কখনো তো শুনি না, এটা তো কোনো মানুষের বানানো কথা হতে পারে না, এটা মন্ত্র হতে পারে না, এটা কবিতা হতে পারে না, এটা নিশ্চয় আল্লাহর বাণী। ইন্না সামিআনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি, নিশ্চয় আমরা আজীব কোরআন শুনেছি, শুধু শুনেই ক্ষান্ত থাকবো না, যেই কোরআন শুনেছি ওই কোরআনের উপর বিশ্বাস এনে আমরা জিনেরা মুসলমান হয়ে গেল। তারা তাদের এলাকায় যে দাওয়াত দিতে শুরু করলো, এই দৃশ্য বিশ্বনবী দেখছে নাকি? বিশ্বনবী তো তেলাওয়াত করতেছে ফজরের নামাজে, বিশ্বনবীর যখন মন খারাপ আল্লাহ জানিয়ে দিলেন, নবী মন খারাপের কারণ নাই, দিতে আসছিলেন দাওয়াত দৃশ্যমান জাতিকে মানে মানুষকে, কিন্তু এদের উপর যদিও দাওয়াত ফলপ্রসূ হয় নাই, অদৃশ্যমান এক জাতি জিন জাতি আপনার মুখনিসৃত কণ্ঠে সুন্দর তেলাওয়াত শুনে পুরো জিন জাতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী যেখানেই আপনি পেরেশান, যেখানে আপনার মন খারাপ ওখানে মন ভালো করে দিবে কে? আল্লাহ রাসূল ইসলামের প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূল ইসলামের হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল। চাচা আবু তালেব ইন্তেকাল করলেন, হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেল, চারদিক থেকে শত্রুতা বাড়তে শুরু করলো, কোনো দিক থেকে সাহায্য নাই। বিশ্বনবী আবার পেরেশান, কই যাব, কোথায় গেলে আশ্রয় পাবো, আমার তো কেউ নাই, কেউ আমার দুনিয়ায় বেঁচে নাই। প্রাণাধিক প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া ছেড়ে বিদায় নিল, যেই চাচা আমার শেল্টার দিয়ে রাখতো কাফেরদের হাত থেকে চাচাও চলে গেল, এখন আমি কই যাব? আল্লাহ বললেন কই যাবেন, জায়গা পান না, আমার আরশে চলে আসেন, আমার আরশে চলে আসেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুবহানাল্লাহ পড়ুন। সাইয়েদনা জিব্রাইলকে দিয়ে আল্লাহ সারপ্রাইজ দিলেন তার নবীকে, কি দিলেন? সারপ্রাইজ, শব্দটার সাথে পরিচিত না আমরা? হঠাৎ করে কাউকে এমন কিছু দেখালাম বা দিলাম সে কল্পনাও করে নাই। সাইয়েদনা জিব্রাইল মারফত আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে সারপ্রাইজ দিলেন, তিনি তার চাচাতো বোনের ঘরে শুয়েছিলেন, হঠাৎ করে সাইয়েদনা জিব্রাইল ঘরের ছাদকে উঠিয়ে ফেললেন, বিশ্বনবীকে শাঁ করে নিয়ে হাতিমে শুয়ে দিলেন, গলার এখান থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, এটাকে বলে ওপেন হার্ট সার্জারি, শক্কে সাদার সিনা চাক করলেন, আল্লাহ রাসূল হৃদয় বের করে জামজামের পানি দিয়ে ধৌত করলেন, হৃদয়ে নূর ঈমান হিকমা প্রজ্ঞা দিয়ে হৃদয়টারে আবার পরিপূর্ণ করলেন, আবার সেলাই করে দিলেন, তারপরে সরাসরি এখান থেকে বাইতুল মাকদাস ওখান থেকে আল্লাহর আরশে নিয়ে গেলেন। আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন এমন জিনিস আমি আপনারে দেব, আপনি তো নিয়ে কুল পাবেন না, যখনই আপনার মন খারাপ তখনই আমার দেয়া নেয়ামত আপনার জন্য আছে রানী। মেরাজে চলে গেলেন, রবের সাথে সাক্ষাৎ করে দুনিয়ায় আসলেন, আসার পরে মক্কার লোকেরা আবার বিশ্বনবীকে হত্যার ষড়যন্ত্র শুরু করে দিল, বিশ্বনবী ডানে যাওয়ার জায়গা পায় না, বায়ে যাওয়ার জায়গা পায় না, সামনেও যেতে পারে না, পেছনেও যেতে পারে না। আল্লাহ বললেন নবী এই এলাকায় আর থাকার দরকার নাই, আপনি মদিনায় চলে যান, তওবা তয়বা, মদিনাতুন নবী পবিত্র শহর, যে শহরের মাটিতে বরকত, যে শহরের বালুতে বরকত, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহ তাআলার আদেশে এই কষ্টকর পরিস্থিতি থেকে উত্তরণের জন্য মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার সাথে সাথে লোকজন গাইতে শুরু করলো, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দা আইয়ুহাল مبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير دا شبابي بورين طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله دا سبحان الله
মক্কায় অত্যাচার, মক্কা থেকে গেলেন সবাই ফুল নিয়ে দাঁড়ায় আছে আর পড়তে আরম্ভ করছে তলা আল বদ্রু আলাইনা, আবার বৃদ্ধ বনিতা, মদিনার ছোট বড় মাঝারি নারী পুরুষ কেউ বাদ যায় নাই, সবাই বিশ্ব ইসা ইসলামকে ওয়েলকামিং রিসেপশন দেওয়ার জন্য চলে এসেছে। দৃশ্য দেখে বিশ্ব নবীর মন খারাপ ছিল, আবার মন ভালো হয়ে গেল। এজন্য আল্লাহ বললেন ওয়াদ্দুহা والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى سبحان الله পড়ে নামাজ করে আল্লাহ سوف يعطيك ربك فترضى হে নবী এমন এমন জিনিস দিব আপনি খুশি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। মদিনাতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন, আল্লাহ তাআলা কেবলা চেঞ্জ করে দিলেন, আগে পড়তো মক্কার দিকে নামাজ, এখন পড়ে ফিলিস্তিনের দিকে নামাজ। 16-17 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিলিস্তিনের দিকে মানে ইহুদিরা যে দিকে নামাজ পড়ে ওই দিকে হয়ে নামাজ পড়লেন, কারণ আদেশটা কার? আল্লাহ। জোরে বলেন সবাই, আদেশটা কার? আল্লাহ। কিন্তু নবীর মন মানে না, নবীর মনে বড্ড আশা, আমার জন্মস্থান আমার প্রিয় শহর মক্কার কাবা ঘরের দিকে যদি আমি সেজদা দিতে পারতাম আমার বড্ড ভালো লাগতো, কারণ কাবা আমার জন্মস্থান, মক্কা আমার জন্মস্থান, আমার বংশের গোড়া, আমার আদি পিতা ইসমাইল ইব্রাহিম এই কাবা ঘর নির্মাণ করেছে। তাই প্রত্যেকটা নামাজের পরে বিশ্বনবী আকাশের দিকে তাকায়, মনে মনে ভাবে কাবা যদি চেঞ্জ হয়ে যেত, কেবলা যদি আল্লাহ পরিবর্তন করে দিত কতই না ভালো হতো। নামাজ শেষে বিশ্বনবী দুঃখ নিয়ে উপরে তাকায়, আল্লাহ তো আর দেখে টেকে না, তাই না? দেখে দেখে আল্লাহ বলে কদ নারাব তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামাই, ও নবী আপনি যে আকাশের দিকে তাকিয়ে মন খারাপ করে মনে মনে বিড়বিড় বিড়বিড় করে কি কি বলেন সব আমি জানি, সব আমি দেখি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আর দেরি নয়, আর কাল বিলম্ব নয়, যেখানে ফিরে আপনার সেজদা দিতে মনে চায় আজ থেকে ওই কাবার দিকে আপনার কেবলা আমি মুহূর্তেই পরিবর্তন করে দিলাম গো নবী। নবীর যেটা মন চাইতেছে আল্লাহ ওইটাই দিতেছে, সুবহানাল্লাহ পড়েন। এজন্যই বলেছি খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কোন সুবহানাল্লাহ সতরাল মসজিদিল হারাম, মসজিদে হারামের দিকে মুখ ঘুরান নবী, মুখ ঘুরান, আপনার দুঃখ আমার সহ্য হয় না, যেদিকে আপনার নামাজ পড়তে মনে চায় ওই কাবার দিকেই পড়েন, চিল্লা এখন সুবহানাল্লাহ। এভাবে যত জায়গায় নবী চিন্তিত, নবীর চিন্তা দূর করে দিছে কে? আল্লাহ। আল্লাহ রাসূল এই কোরআন থেকে জানতে পারলেন আগের নবীরা হায়াত পেয়েছে 1000 বছর 2000 বছর, আগের নবীর উম্মতেরা হায়াত পেয়েছে 800 বছর 1200 বছর, আমাদের নবী পৃথিবীতে বেঁচে ছিলেন কয় বছর? সবাই বলেন। এবং সুনানে তিরমিজির হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতি মা বাইনা আস-সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70, ওয়া আকাল্লুহুম মা ইয়াজুজু যালিক, এর চেয়ে বেশি হায়াত পাবে হাত গোনা অল্প কয়েকজন, বেশিরভাগই 60-70 এর মধ্যে মরে শেষ, ঠিক কি না? এখন আমাদের সমাজের কি অবস্থা? এটাই তো আপনাদের টাঙ্গাইলের কি অবস্থা? কত কত বাঁচে? 100 বয়স হয়েছে এরকম কে কে আছেন দেখি টাঙ্গাইল? ওই যে একজন হাত তুলছে, যুবক হাত তুলছে, মানে বুঝাইতেছে হুজুর দোয়া করেন 100 বছর বাঁচতে চায়। আচ্ছা 80 বছর কার আছে দেখি, 80 পাওয়া যাবে বুঝা দুই একটা, ওই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই চাচারা আছে আল্লাহ কবুল করুক, আল্লাহ আরো হায়াত বাড়ায় দেখ। 50 আছেন কে কে দেখি 50, অনেক অনেক হাত নামান হাত নামান, অনেক হায়াত পেয়েছেন আপনারা, আল্লাহ আরো হায়াত দেখ, আরো হায়াত দাস করুক পরি আমিন। আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইলা সাবঈন, আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70। এই কথা শোনার পরে বিশ্বনবী আবার কানতে শুরু করলেন, কারণ বিশ্বনবীর টেনশন হচ্ছে আগের উম্মতের হায়াত পাইছে বেশি আবাদত করছেও, আমার উম্মত হায়াত পাইছে কম আবাদতের সুযোগও, হায়রে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? এই নবী তো এমন নবী, সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছিলেন যে দোয়াটা করা মাত্রই কবুল,
এটাকে আরবিতে বলে দাওয়া মুস্তাজাবা, লিকুল্লি নবিয়িন দাওয়া মুস্তাজাবা, সব নবীকে আল্লাহ একটা করে দোয়া করার সুযোগ দিয়েছে, আর এই দোয়াটা করা মাত্রই কবুল। আর সব নবীরা দুনিয়াতেই ওই দোয়া করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, ওই দোয়াটা আমি তোমাদের জন্য কিয়ামতের ময়দানে যাতে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাতে পারি ওই জন্য রেখে দিয়েছি। কত কষ্টে বিষ্ণু ইসলাম ছিলেন, খাবার ছিল না, পেটে পাথর বেঁধেছেন। যদি বলতেন আল্লাহ ওই দোয়াটা করলাম আপনি খাবার দেন, জান্নাতের খাবার পাঠাই দিত কে? উহুদের ময়দানে দাঁত ভেঙেছেন, রক্ত ঝরেছে, যদি দোয়াটা করতেন মুহূর্তে বিজয় দিত কে? কোন পরিস্থিতিতে ওই দোয়াটা বিশ্বনবী করছেন? রেখে দিয়েছে। দেখেন অন্য নবীর সাথে আমার নবীর অ্যাটিটিউডে পার্থক্য। অন্য নবীরাও চাইলে রাখতে পারতো এদের উম্মতের জন্য, না, বিপদের দিনে ওটা কাজে লাগায় ফেলছে। প্রত্যেক নবী একটা করে দোয়া করার সুযোগ পেয়েছিল, যে দোয়াটা করা মাত্রই কবুল। সব নবীরা দুনিয়াতেই শেষ, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আর আপনার নবী ছাড়া। রেখে দিয়েছেন তিনি, রেখে দিয়েছেন ওই দোয়া আমাদের জন্য, আমার জন্য, আপনার জন্য, আমাদেরকে বাঁচানোর জন্য ওই দোয়া রেখে দিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? রেখে দিয়েছেন। কাঁদতে লাগলেন, আল্লাহ আগের উম্মতেরা হায়াত পেয়েছে, হাজার বছর এবাদত করেছে বেশি, আমার উম্মতেরা 60 আর 70 এর মাঝখানে মরলে এদের নসিবে কি হবে? আমার উম্মতের তো এবাদতের সংখ্যা কম। আবার কান্না শুরু করলেন, মন খারাপ আল্লাহ দেখে? নবীর যে মন খারাপ আল্লাহ দেখে? আল্লাহ নাজিল করলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলে, নবী আপনি কাঁদবেন না, আপনার চোখের পানি আমার সহ্য হয় না। অন্যান্য নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছি বেশি, কদরের রাত দেই নাই, আপনার উম্মতকে যদিও হায়াত লম্বা দেই নাই, কিন্তু আপনার উম্মতকে আমি লাইলাতুল কদরের রাত দিয়েছি গো নবী। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, হাজার মাসের চেয়ে সেরা। এই এক কদরের রাতে যদিও 60 থেকে 70 বছরের মধ্যে মারা যাবে, কিন্তু এই এক কদরের রাতে আবাদত করলে, 1000 বছর আবাদত করলে যে সব তার চেয়েও বেশি সব আপনার উম্মতের আমল নামায় ঢুকায় দিবে কে? খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর, 1000 বছরে হয় 83 বছর 4 মাস, আলফি শাহর 1000 মাস, 1000 মাসে হয় 83 বছর 4 মাস। এজন্য কদরের রাতে আবাদত করতে রাজি আছেন তো? বিশ্ব নবীর যেখানেই মন খারাপ মন ভালো করে দেয় কে? সর্বশেষ কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে বিশ্বনবী সেজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন, জিব্রাইল যাও, দুনিয়ায় কান্না সহ্য করতে পারি নাই, আজ কিয়ামতের ময়দানেও আমি আমার নবীরে কাঁদতে দেব না। ইযহাবিয়া জিব্রাইল কুল্লাহু মা ইউবকি, যে আমার নবীরে বলো নবী আপনি কাঁদেন কেন? সাইয়েদেনা জিব্রাইল যে বললেন, নবী আল্লাহ জিজ্ঞেস করেছেন আপনার কান্নার কারণ কি? বিশ্বনবী তখনও সেজদা থেকে মাথা তোলেন না, সেজদায় পড়ে উত্তর দেয়, উম্মাতি 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 রব্বি হাবলি উম্মাতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার নবীর কান্না আমার সহ্য হয় না, আমার নবীর কানে কানে যেয়ে বলো, ইন্না সানুরদি কাফি উম্মাতিক, দুনিয়াতে যেমনি আপনি পেরেশান অবস্থায় মন খারাপ অবস্থায় আমি আপনার মন ভালো করে দিয়েছি, আজকে আপনার উম্মতের ব্যাপারও এমন একটা ঘোষণা আসবে, ওই ঘোষণা পেয়ে আপনি আজও খুশি হয়ে যাবেন গো নবী, আজও খুশি হয়ে যাবেন। এর ফারা আসা নবী আপনি মাথা তোলেন, মাথা তোলেন, আর সেজদায় পড়ে থাকবেন না, এর ফরাস মাথা তোলেন, সাল তোটা কি চাইবেন চান দিয়ে দেব, ওয়াশফা তুশাফা, যার জন্য রেকমেন্ডেশন করবেন, যার জন্য সিগনেচার করে দিবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, তার সুপারিশই কবুল করে নেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এরপর বিশ্বনবী সুপারিশ করতে শুরু করবেন আর আমাদেরকে জান্নাতে ঢোকাতে শুরু করবেন, তারপরেও নবী ক্ষান্ত হবেন না। এরপর একটা পতাকা হাতে নেবেন, ওই পতাকার মধ্যে লেখা আলিফ লাম হা মিম দাল, মানে আলহামদু লিওয়াউল হাম, প্রশংসার পতাকা, ওইটা নিয়ে জান্নাতের দরজার সামনে দাঁড়াবেন। তখনও পেরেশান, সবাইকে নিয়ে উম্মতের সব জান্নাতিদেরকে নিয়ে বিশ্বনবী দরজার সামনে দাঁড়িয়ে নক করবেন,
ভিতর থেকে জিজ্ঞেস করা হবে মান আন্ত, কে আপনি? আল্লাহ রাসূল বলবেন আনা মুহাম্মদ। তখন রক্ষী ফেরেশতা বলবে ঠিক আছে, আল্লাহ বলেছে আপনার আগে কারো জন্য যেন এই দরজা না খুলি। মুহূর্তের মধ্যে জান্নাতের দরজা খুলে দেয়া হবে, বিশ্বনবী প্রশংসার পতাকা নিয়ে সব উম্মতকে নিয়ে জান্নাতে ঢুকে যাবে। নবী গো আপনি নিরাশ হবেন না, ভয় পাবেন না, হাল ছেড়ে দিবেন না, আমার উপরে ভরসা রাখেন, আপনার বিপদ আছে যেখানে, আমি আল্লাহ। বিশ্বনবী যেখানে বিপদে পড়েছেন, বিপদ থেকে উত্তরণ করেছে কে? আল্লাহ। এরপরে বিশ্বনবীর আল্লাহ স্মরণ করায় দিচ্ছেন, নবী আলম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। সুবহানাল্লাহ পড়ুন। তার মানে শপথ, রাতের শপথ, দিনের শপথ শেষ, কনফার্মেশন শেষ, এবার রিমাইন্ডার, স্মরণ করায় দিচ্ছে নবী গো আলম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া, আমি কি আপনার ইয়াতিম পাই নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইয়াতিম ছিল জানেন, দুনিয়ায় আসার আগেই বাবা হারিয়েছেন, 6 বছর বয়সে মা হারিয়েছেন, মা ইন্তেকালের পরে দাদা আব্দুল মুত্তালেবের কাছে মানুষ হয়েছেন মাত্র 2 বছর। আল্লাহ রাসূলের বয়স যখন 8, দাদাকেও হারিয়েছেন, তারপরে চাচার কাছে ইয়াতিম নবী মানুষ হয়েছেন। আল্লাহ বললেন নবী টেনশন কিসের, ওই যে আপনি ছোট্টবেলায় ইয়াতিম ছিলেন, আমি নিজে আপনার চাচার মাধ্যমে আপনার লালন পালনের ব্যবস্থা করে দিয়েছি, আমি পথ দেখিয়েছি। আপনি ছিলেন দল্লান, দল শব্দের একটা অর্থ হচ্ছে ভ্রষ্ট বা গোমরা। আল্লাহ রাসূল কি ভ্রষ্ট ছিল, গোমরা ছিল না? আল্লাহ রাসূল ভ্রষ্ট ছিলেন না, গোমরা ছিলেন না, যদিও অফিসিয়ালি তিনি 40 বছর বয়সে নবী হয়েছেন, কিন্তু ওনার 40 বছরের আগের জীবনেও আমাদের জন্য অনুকরণীয় অনুপম আদর্শ। চিল্লায় বলেন ঠিক কিনা? এখানে দলের অর্থ হচ্ছে নবী, ইউ আর সার্চিং দ্য রাইট ওয়ে, দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে, ইউ আর সার্চিং দ্য ট্রুথ, আপনি সত্য পথ খুঁজছিলেন, খুঁজে পাচ্ছেন না কোনটায় কোনটায়, আপনি পথ হারা পথিকের মতো খুঁজছিলেন। অনেক সময় হয় না কি রে টাঙ্গাইল যাবো, রাস্তা কি এইটা না ওইটা, মাঝে মাঝে আমরা দোদল্যমান থাকি, আছে না নাই? আল্লাহ বললেন নবী আপনি সত্য খুঁজছিলেন, সত্য কি এদিকে না ওদিকে? আমি বললাম নবী ওই দিকে নয়, আপনি এই দিকে যান, এভাবে আমি আপনার পথ দেখিয়েছি। চিল্লাইগঞ্জ সুবহানাল্লাহ। আমরা যখন পথ ভুলে যাই, পথ দেখায় কে? জোরে বলতে হবে কে? আল্লাহ। আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন, আমি যদি কোনদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়তে হবে আমিন। এটা কিন্তু একটা দোয়া, যদি আল্লাহ পথ ভুলে যাই পথ দেখায় দিও। প্রতিদিনই কিন্তু এই দোয়াটা পড়ি, সূরা ফাতিহায় ইহদিনা সিরাতাল, সবাই বলেন ইহদিনা সিরাতাল, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য করেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেইট পাথ। আল্লাহ সোজা রাস্তা দেখান, যে রাস্তা শুরু হয়েছে দুনিয়ায়, ঢুকে গিয়েছে জান্নাতে। ওয়াজাদাকা দাল্লান, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার পথ দেখিয়েছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি ছিলেন নিঃস্ব, আমি আপনাকে ধনাঢ্য বানিয়েছি। তাফসিরে এসেছে ফাআগনা বি খাদিজা, আমি খাদিজার সাথে বিয়ে পড়াইয়া দিয়ে আপনারে ধনী বানাইয়া দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায় কাজ করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতদারিতায় মুগ্ধ হয়ে আম্মাজান খাদিজা বিয়ের প্রস্তাব পাঠালেন। বিয়ে হয়ে গেল, আরশের উপর থেকে আল্লাহ সাইয়েদনা খাদিজাকে সালাম পাঠালেন। সুবহানাল্লাহ। আর সাইয়েদাতুনা খাদিজা বললেন নবী আজ থেকে আমার সম্পদ বলে কোনো কথা নাই, সব সম্পদ আপনার পায়ের সামনে আমি ঢেলে দিলাম, আপনার যা মনে চায় এটা দিয়ে করেন, ইসলামের দাওয়াত দেন। ফাআগনা বি খাদিজা, খাদিজার সাথে বিয়ে করিয়ে দেওয়ার মাধ্যমে আল্লাহ রাসূলকে ধনী বানায় দিল কে? তার মানে তিনটা রিমাইন্ডার দিলেন, 1 নম্বরে আপনি ইয়াতিম ছিলেন, লালন পালনের ব্যবস্থা করলাম, আপনি পথ খুঁজছিলেন, আমি আপনার সঠিক পথের দিশা দিয়ে দিলাম, আপনার টাকা পয়সা ছিল না, আমি আল্লাহ আপনারে ধনী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। এবার তিনটা কর্মসূচি কয়টা? আওয়াজ করে বলতে হবে কয়টা? 1 নম্বর কর্মসূচি ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, নবী হে খবরদার ইতিমদেরকে ধমক দিবেন না,
এতিমদেরকে তাড়িয়ে দিবেন না, কারণ আপনি নিজেই তো এতিম ছিলেন, ঠিক কিনা? এই জন্য রাসূলুল্লাহ ইসলাম এতিমের দরদ বুঝতো বেশি, সব সময় এতিমদেরকে আদর করত। আর যারা এতিমদেরকে আদর করে তাদেরকেও আল্লাহ রাসূল পছন্দ করতেন বেশি, পড়েন সুবহানাল্লাহ। আপনারা এতিমদেরকে লালন পালন করেন, কয়েকজন এতিমের দায়িত্ব নিয়েছেন বা এতিমখানায় সম্পদ দান করেন, সাদাকা করেন, এরকম কে কে আছেন দেখি? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, হাত নামান। এতিমদেরকে দান করবেন, তাদের ওখানে সাদাকা করবেন। আল্লাহ রাসূল বলেছেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহা চাইন। খেয়াল করেন আমার আঙ্গুলের দিকে, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি কাহা চাইন, আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী কিয়ামতের দিন প্রতিবেশীর মতো পাশাপাশি থাকব। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা বড্ড শক্ত, হৃদয় নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না, কি করব? ইশতাকি কাসওয়াতাল কলব। আল্লাহ রাসূল বললেন, হৃদয় নরম করতে চাও, ইরহামিল ইয়াতীম, এতিমের উপর রহম করো, ওয়ামসাহ রাসা, এতিমের মাথায় হাত বুলিয়ে দাও, ওয়া আতঈমহু মিন তাআমিক, তুমি যা খাও সেখান থেকে এতিমের সাথেও খাবার শেয়ার করো, তালিনু কলবুক, তোমার হৃদয়টারে নরম করে দিবে কে? এই জন্য যাদের চোখ দিয়ে পানি আসে না, হৃদয় বড্ড শক্ত, কবে যে লাস্ট কাঁদছিলেন ভুলে গেছেন, এরকম আছে না নাই? শেষ শেষ কবে যে কাঁদছিলাম মনে নাই, চোখ দিয়ে পানি নামে না, হৃদয় শক্ত, এতিমের মাথায় একটু হাত বুলাই দিয়ে, এতিমখানায় একটু সম্পদ পাঠিয়ে দিয়েন, ওদের সাথে বসে একটু খাবার দাবার খায়েন, আপনার হৃদয়টারে নরম করে দিবে কে? এই বাংলার জমিনে অনেক লোক আছে এতিমের সম্পদ খেয়ে মেরে দেয়, আছে না নাই? আল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। আল্লাহ বললেন, খবরদার, এতিমের সম্পদ মেরে দিও না, যারা এতিমের সম্পদ অন্যায় ভাবে ভক্ষণ করেছো, তারা সম্পদ খাও নাই, পেটে আগুন ঢুকিয়েছো, কেয়ামতের দিন ওই আগুনের মধ্যেই থাকবা, ঠিক কি না? ভাই মারা গেছে, ভাতিজার দায়িত্ব পাইছে, সব সম্পদ মেরে খেয়ে দিছে, আছে না নাই? খবরদার, সম্পদ খান নাই আপনি, আগুন খাইছেন, আগুন আগুন ঢুকিয়েছেন পেটে, আর ওই আগুনের মধ্যে আপনার বাসস্থান জাহান্নামে নির্ধারণ করে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্ব নবীর প্রথম কর্মসূচি দিলেন আল্লাহ, নবী যেহেতু আপনি এতিম ছিলেন, তাই ফাআম্মাল ইয়াতীমা ফালা তাখার, নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। দুই নাম্বার কর্মসূচি, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, নবী গো যারা ভিক্ষা করতে আসে ভিক্ষুককে কখনো নবী তাড়িয়ে দিবেন না, ভিক্ষুককে তাড়াবেন না, ধমক দিবেন না। অনেকে ধমক দেয়, আছে না নাই? আপনি বড় সাহেব, বড় বাড়ির মালিক, একজন আসছে ভিক্ষা করতে, আপনি তারাই দিচ্ছেন, ওরেও বড় সাহেব বানাইতে পারত কে? ও যেখানে দাঁড়িয়ে ভিক্ষা করে ওই জায়গায় আপনার ভিক্ষুক বানাতে পারত কে? আপনি গাড়িতে চড়ে বেড়ান রাস্তায়, জ্যামের মধ্যে যখন প্রাইভেট কার গুলো আটকে যায়, পথ শিশুরা ছোট্ট ভাঙ্গা থালা নিয়ে গ্লাসের সামনে এসে গ্লাসে নক করে, বলে স্যার দুই দিন ধরে কিছু খাই নাই, পাঁচটা টাকা দেন, বলে না? আহা, গ্লাসও নামায় না অনেকে, ধমক দেয়, খবরদার ধমক দিয়েন না। ওরে প্রাইভেট কারে বসাইতে পারত কে? ভাঙ্গা থালা দিয়ে আপনারে ফুটপাতে নামায় দিতে পারত কে? এই যে বিশ্ব নবীর সাবধান করলেন, বিশ্ব নবীকে বলার মাধ্যমে গোটা উম্মার জন্য আল্লাহ শিক্ষা রেখে দিয়ে বললেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাসাইলা ফালা তানহার। ও নবী, খবরদার, ইয়াতীমদের সাথে কখনো কর্কশ আচরণ করবেন না, যারা ভিক্ষা করতে আসে, যারা ফরিয়াদি, তাদেরকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না। ওয়া আম্মা বি নিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, সুখে দুঃখে সব সময় আল্লাহর নিয়ামতের বর্ণনা শুরু করে দেন, আলহামদুলিল্লাহ পড়েন। ওয়া আম্মা বি নিয়মাতি রাব্বিকা ফাহাদ্দিস, যে নিয়ামত পেয়েছেন এটা বর্ণনা করেন, আমরা নিয়ামতের শুকরিয়াও করব, বর্ণনাও করব। ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ারা আসারা নিয়মাতিহি আলা আবদি, আল্লাহ তাআলা যে নিয়ামত বান্দাকে দিয়েছে ওই নিয়ামতের বহিঃপ্রকাশ ওই বান্দার গায়ে শরীরে কাজে দেখতে চায়, আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য যারা টাঙ্গাইলের ধনী আছেন, সিরাপাড়া কাপড় পরবেন না, আপনি ধনী আপনি সুন্দর জামা পরবেন আর বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমাকে, আল্লাহ পাঁচতলা বাড়ির মালিক বানাইছে, মাথাটা নিচু করে শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে এই বাড়ি আমার। আপনি 10 বিঘা জমির মালিক, আপনি বলতে পারবেন, অসুবিধা নেই, আল্লাহ দিছে আমার আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহই বলেছে, ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস,
ফাহাদ্দিস ফাহাদ্দিস বর্ণনা করো, আল্লাহ কি নিয়ামত দিয়েছে বর্ণনা করো, এটার বহিঃপ্রকাশ যেন তোমার মধ্যে থাকে। কিপটামি করার সুযোগ ইসলামে নেই, দান করার সময় ভারসাম্যপূর্ণ দান। তাহলে প্রথম কর্মসূচি, ইয়াতিমদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, ভিক্ষুকদেরকে ধমক দেওয়া যাবে না, আর বিপদে আপদে সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ। সূরাত দোহার এই হচ্ছে শিক্ষা যে মুমিন কখনো হাল ছাড়ে না। আমার নবীরে বিপদে আপদে যে আল্লাহ সাহায্য করছে ওই আল্লাহ তো নাই না? ওই আল্লাহর শক্তি ক্ষমতা মর্যাদা সার্বভৌমত্ব আগের মতো আছে না নেই? এই জন্য বিষ্ণু ঈসা ইসলামকে বিপদে যিনি সাহায্য করেছে আমাদেরকেও বিপদে পড়লে সাহায্য করবে কে? আল্লাহ। এই জন্য সূরাত দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয়, আর আমাদের জন্য শিক্ষা হচ্ছে মুমিন কখনো হাল ছাড়ে না, মুমিন কখনো হতাশ হয় না। টাঙ্গাইলের যুবক ছেলেরা আওয়াজ করে উত্তর বলো, মুমিন কখনো হতাশ হতে পারে? না। হাল ছাড়তে পারে? না। ভরসা হারাতে পারে? না। মুমিন ভরসা রাখে একজনের উপর, চিল্লায় বলো তিনি কে? আল্লাহ। আমরা বিপদে আপদে আল্লাহর উপর ভরসা রাখব, যখন বিপদ আসে আমরা ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণের স্বভাব আছে না নাই? কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিশা ভেদ করে সুভে সাদেক হয়। গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথাটা বেশি বাড়তে থাকে বোঝা যাচ্ছে নতুন মেহমান আগমনের সময় কাছে এসেছে, জোরে কোন ঠিক কিনা? তেমনি মুমিনের জীবনে দুঃখ কষ্ট বিপদ যদি আসে বুঝতে হবে সুদিন ভালো দিন কল্যাণের দিন সামনে অপেক্ষা করছে, চিল্লা বলেন ঠিক কিনা? তাই হাল ছাড়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভরসা রাখবো সবাই কার উপরে? জোরে বলতে হবে কার উপর? মনে থাকবে সবার? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর অমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।